প্রিয় সুধি স্বাগত জানাচ্ছি নগরে নাগরিক অনুষ্ঠানে আমাদের আজকের অতিথি আপনাদের ভোটে নির্বাচিত চট্টল নন্দিত মেয়র আজমনা নাসির আমরা জানি তিনি একদম ছাত্র জীবন অর্থাৎ স্কুল পড়ুয়া যখন সপ্তম শ্রেণীর ছাত্র তখন থেকেই তিনি রাজনীতিতে পদার্পণ করেছেন শুনতে বেশ বিস্মিত হল এটি সত্য আমরা জানি যে ৭৭ সালে চট্টগ্রাম কলেজের সভাপতি নির্বাচিত হন একই সময়ে তিনি নগর লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ছিলেন সালের দিকে তিনি পরপর দুবার সাধারণ সম্পাদক ছিলেন নগর ছাত্র লীগের। একই সময়ে কেন্দ্রীয় লীগের সহসভাপতি ছিলেন এরপর তিনি নগর আওয়ামী লীগের সদস্য ছিলেন তারপর দীর্ঘ পরম সহিষ্ণুতার পরিচয় দেন আজম নাসির উদ্দিন অনেক ত্যাগ তিতিক্ষা রাজনৈতিক প্রতিকূল অবস্থা এবং জেল জুলুম সবকিছু সহ্য করে আবার তিনি সালে সাধারণ সম্পাদক নির্বাচিত হন। কর্মী বান্ধব নেতা আজম নাসির উদ্দিন ধীরে ধীরে রাজনীতির মিছিল থেকে সেলিব্রেটি হয়ে উঠেন চট্টগ্রামের নন্দিত মেয়র নির্বাচিত হন আজকে তার মুখ থেকেই শুনবো আমরা কী করে তিনি মেয়র হয়েছেন এবং এর আগের যে গল্প না বলা গল্প তার মুখ থেকেই শুনব উল্লেখযোগ্য অংশ মাননীয় মেয়র আপনি রাজনীতির প্ল্যাটফর্ম থেকে ধীরে ধীরে অনেক ধৈর্যের পরিচয় দিয়ে সেলিব্রেটি হয়েছেন মাননীয় মেয়র হয়েছেন কিন্তু এর যে না বলা গল্প পিছনের রক্তক্ষরণ সেই না বলা গল্প উল্লেখযোগ্য অংশ আমাদের দর্শকদের জন্য আপনার মুখ থেকে শুনতে চাই আসলে আমি সেই ছোটোবেলা থেকে আমি যে পরিবারে জন্মগ্রহণ করেছি আমার একটা ক্রিয়া পরিবারে জন্মগ্রহণ করেছি এবং আমার পিতাও রাজনৈতিক সচেতন ছিলেন সেই শৈশবকাল থেকেই মূলত আমার রাজনীতির প্রতি এবং ক্রিয়াঙ্গনের প্রতি একটা প্রচণ্ড দুর্বলতা আমার মধ্যে তৈরি হয়েছিল আর আমি মানুষকে ভালোবাসতাম এবং এটা অবশ্য আমাদের পারিবারিক শিক্ষা মানুষের জন্য কিছু করা সমাজের জন্য কিছু করা দেশের জন্য কিছু করা এই সেই জন্মসূত্রে মূলত বলা যায় এটা পেয়েছি এবং যখন উনিশশো উনসত্তর সনে দেশ খ্রিস্টি আন্দোলন চলছিল তখন আসলে তখনকার নগর তুলিয়ে যারা নেতৃবৃন্দ ছিল তারা তো প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে গিয়েছিল এবং শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে ছাত্রদের ওই আন্দোলনের সাথে সম্পৃক্ত হওয়ার জন্য আহ্বান জানিয়েছিল তারই ধারাবাহিকতা ওনারা চট্টগ্রাম সরকারি মুসলিম হাইস্কুলেও গিয়েছিলেন এবং ওই আমাদেরকে আহ্বান জানিয়েছিলেন যে আমরা চট্টগ্রাম মুসলিম হাইস্কুল থেকে বিভিন্ন শ্রেণীর অধ্যয়নরত কিছু ছেলে ক্লাস থেকে বেরিয়ে এসে মিছিলে অংশগ্রহণ করেছিলাম তাদের মধ্যে আমিও একজন মূলত ওই দিনই বলা যায় আনুষ্ঠানিকভাবে রাজনীতি বিপন সপ্তম শ্রেণীতে পড়াকালীন সময় তখন যে রাজনীতি যে আমি একেবারে তখন আপনার বয়স কত হবে বয়স কত সপ্তম শ্রেণীর ছেলে বয়স এটা আসলে এই তখন থেকে মূলত রাজনীতির প্রতি একটা আগ্রহটা তৈরি হয়েছিল এবং আরও এটা বৃদ্ধি পেয়েছিল আর কি তারপর তো এরই মধ্যে তো সত্তর সনের সাধারণ নির্বাচন হলো একাত্তর সনের মুক্তিযুদ্ধ হলো দেশ স্বাধীন হলো জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং আওয়ামী লীগের নেতৃত্বে আবার পাশাপাশি এখানে ধর আমি তৃহত্তর সনে চট্টগ্রাম সরকারি মুসলিম হাই স্কুল থেকে এস এসসি পরীকে উত্তীর্ণ হই আমি উত্তীর্ণ হয়ে চট্টগ্রাম সরকারি কলেজে ভর্তি হই এরই মধ্যে দেখা গেল আমি খুব একটা বড় রোগে আক্রান্ত হয়েছিলাম এক নাগারে নেপ্রেটিস ছিল আমার এক নাগারে আমি ফার্স্ট ইয়ারে ভর্তি হওয়ার পরপরই এক নাগারে ছয় মাস আমি অসুস্থ ছিলাম এবং আমার কাছে এখন যতটুকু মনে পড়ে একসাথে আমি দিনে ছয়টা করে ইনজেকশন দিতাম রানের ওখানে হয়তো দু দেওয়া হতো আবার দু হাতে দিয়ে আবার দু এইভাবে এক নাগাদ দুশো দশটি পাঁচ লাখ করে পেনিসিলেন ইনজেকশন দেওয়া হয়েছিল অন্যান্য চিকিৎসা তো ছিল আল্লাহ রবুল অশেষ দয় এবং রহমত সর্বোপরি অনেকের দোয়ায় আমি আসলে এই রোগ থেকে মুক্তি পেয়েছি এবং সুস্থ হয়েছি ইনশাল্লাহ আর ডাক্তার কিন্তু আমাকে বলেছিলেন পনেরো বছর ডাক্তার অনেক বড় ডাক্তারে বাংলাদেশের অনেক প্রতিষ্ঠা বড় ডাক্তার ছিলেন এবং উনি আমাদের একই পাড়ার ছিলেন তো তখন ডাক্তার আমাকে বলে আরো অন্যান্য অনেক ডাক্তার চিকিৎসা নিয়েছিলাম ফাইনালি ওনার চিকিৎসা নিয়েছিলাম তখন ডাক্তার আমাকে বলেছিলেন কারণ তার আগে বেশ কয়েকজন ডাক্তারের স্মরণপন্ন হয়েছিল কোনো ডাক্তার রোগটাকে আমরা পুরোপুরিভাবে সঠিকভাবে চিহ্নিত করতে পারিনি এইভাবে কয়েক মাস যাওয়ার পরে আবার ওনার স্বরম্পন্ন হয়ে তখন আইডেন্টিফাই উনি সারি তুলেছিলেন এবং এটা উনি আমাকে বলেছিলেন পনেরো বছর কারণ এরই মধ্যে দেখা গেলো আমার এইস পরীক্ষা আর সময় ঘনিয়ে এসেছিল আমার আম্মা তখন জিজ্ঞাসা করলেন কি ছেলে পরীক্ষা অংশগ্রহণ করবে কিনা তো ডাক্তারের বাসা ছিল যে জীবন থেকে তো পরীক্ষা তো আর বড় নয় জীবনটা হলো যে আগে ওকে আগে সুস্থ হতে হবে বেঁচে থাকতে হবে এবং আমাকে বলেছিলেন পনেরো বছর অত্যন্ত নিয়ম শৃঙ্খলার মধ্যে চলতে হবে এটা কোনোভাবেই লোড নেওয়া যাবে না কোনোভাবেই 15 বছর 15 বছর কোনোভাবে প্রচন্ড পরিশ্রম করা যাবে না কোনোভাবেই খুব বেশি গরম অনুভব করা যাবে না কিন্তু আল্লাহর বলে সবচেয়ে যেটা মিরাকেল যেটা আমার দৃষ্টিতে ডাক্তার নেচেdagger যে পিরিয়ডটা ছিল আমি কিন্তু সবচেয়ে অনিয়ম যদি করে থাকি ওই 15 বছরে 15 বছরে আমরা তাই 1974 থেকে শুরু করে 15 বছর মানে উনাবে এরি মধ্যে কিন্তু আমার জীবনে অনেক ঝড়টা দিয়ে আছে অনেক ঝড় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজির রহমানকে হত্যা করা হলো হত্যার একেবারে খুব নিষ্ঠুরভাবে নির্ধয় এবং নির্মমভাবে যেটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না আর কি তো এটা আমাকে প্রচণ্ডভাবে নাড়া দিয়েছে যার কারণে আমি বঙ্গবন্ধু হত্যার পরপরই আমি এটা পরীক্ষাও দিয়ে দিয়েছি এসএসসি পরীক্ষা দিয়ে আবার চট্টগ্রাম সরকারি কলেজে চুডং কলেজে ভর্তি হয়েছি ডিগ্রিতে এবং ওই সেভেন্টি সিক্সে তখন এই সেভেন্টি সিক্সে আসলে ওই মৃত্যুটা আমাকে খুব বেশি নাড়া দেয় এবং যার কারণে আমার কিছু সহপাটি নিয়ে আমরা প্রথম তখন তো একেবারে পুরো ভর মারশেলো মারশেলো ছিল এবং এই মার্শালোর মধ্যেই মধ্যেই আমরা চট্টগ্রাম সরকারি কলেজে আমরা হাতে গোনা পাঁচজন জন ছিলাম পাঁচজন জন আমরা বন্ধু ছিলাম পাঁচজন জন এই কি এখন এখন ওভাবে আমার মতো কেউই নেই হারিয়ে গেছেন এটা আমিটি গেছে ওরা হারিয়ে গেছে এটা তখন আমরা ওই পাঁচজনই চ্রীটংকজের গেট দিয়ে মেইন গেট থেকে শুরু করে ওই আমরা কেমিস্ট্রি গ্যালারির পাশ দিয়ে চন্দনপুর দিয়ে বেরিয়ে গিয়েছিলাম জয় যা তখন ছিল জয় বাংলা আর জয় বঙ্গবন্ধু এটা বলে স্লোগান এই এই দুটো স্লোগান দর্তার পর বলা যায় আপনার এইটা একটা বিশাল ভূমিকা এই এটা একেবারে 76 এর প্রথম দিকে প্রথম দিকে এটা তখন মারা যায় চার পাঁচ মাসের মাথায় না বঙ্গবন্ধু মারা যায় চার পাঁচ মাসের মাথায় আমার জানামতে এটা হলো যে

আবার তারপর আবার কলেজে গিয়েছি আমরা ছেলেদেরকে আমাদের নিজের যারা ইয়ার মেড আছে তারপর জুনিয়র তারপর অন্যান্য ডিপার্টমেন্ট অনার্সের যারা স্টুডেন্ট তাদেরকে নিয়ে আস্তে আস্তে আমরা সংগঠিত করেছি এবং সেভেন্টি সেভেনে তখন আমরা আনুষ্ঠানিকভাবে কেমিস্ট্রি গ্যালারিতে ছাত্রলীগের টটাম সরকারি কলেজ ছাত্রলীগের সম্মেলন হয় এবং সেই সম্মেলনের মাধ্যমেই ওই সম্মেলনে আজকে যিনি মুক্তিযুদ্ধের বিজয় মেলা যিনি একাধিকবার আর সদস্য সচিবের দায়িত্ব পালন করেছিলেন এই বীর মুক্তিযুদ্ধে আবুল হাশেম তারপরে খালেকুজ্জামান ভাই যিনি মারা গিয়েছেন সিটি কাজের বিপি ছিলেন এখন উনি সবাই মৃত্যুবরণ করেছিলেন তারপরে আবিদিন ভাই যুবলিয় প্রেসিডেন্ট মেম্বার ছিলেন এখন উনি চলে গেছেন এটা ছুয়াডাঙ্গায় ওনার বা ওনারা ছিলেন এবং সেখানে তখন কিন্তু আমাদের আনুল আজিম আরিফ তারপরে এস এম ফারুক ফটিক তারপরে এস এম ইস ওনারা যাওয়া আসা করতেন তারপর আবু তৈয়ুব এখন পটিয়ার উনি মুক্তিযোদ্ধা ওনারা সম্মেলনে মা ছিলেন সেই সম্মেলনে একাধিক প্রার্থী ছিল এবং আমি বিপুল বোর্ডে সেই নির্বাচনে সেই সম্মেলনে বিজয় লাভ করি একেবারে গণতান্ত্রিক প্রক্রিয়ায় তখন থেকে আমরা ছাত্রলীগকে সংগঠিত করেছি এবং তারপরে ধরেন ছাত্রলীগের ইয়া হলো নির্বাচন হলো ছাত্র সংসদে সেই ছাত্র সংসদের নির্বাচনে ছাত্রলীগ মনোনীত প্রার্থী বিজয় লাভ করলো পূর্ণ ব্যানালে এবং তারপরে আবার হলো সেখানেও ছাত্রলীগ বিজয় লাভ করলো তখন আমি চট্টগ্রাম সরকারি কলেজ ছাত্রলীগের ধরেন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করি কিন্তু কলেজ থেকে আমি বেরিয়ে গিয়েছি পাশ করে এরই মধ্যে আবার একটা ওই শিবিরের আস্তে আস্তে তারা তাদের উত্থান হচ্ছে এবং সাথে শিবিরের একটা গন্ডগোল হলো এবং তখন তো গণ্ডগোলটা এটা হলো যে ওই আঠাত্তর আঠাত্তরে জি 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 আঠাত্তরে তখন আমার যারা ওখানে ছিল আজকের হাসান মাহমুদ শমশের চট্টম মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক তো উনি এই উনি ছিলেন ওখানে উনিকে হ্যাঁ নির্মমভাবে আঘাতপ্রাপ্ত করা হলো উনি হাসান মাহমুদকে হাসান মাহমুদ শামশের শামশের দপ্তর সম্পাদক আচ্ছা মদিনা এপিস ছিলেন আমাদের কয়াত নেতা যারা chapeer media এপিস মদিনা ইয়া এপিস ছিলেন ওনাকে আহত করা হলো এবং তখন এটির প্রতিবাদে আমি তারপর সবাই জড় হয়ে ওখানে তন্ত্র শিবির ছাত্রলীগকে অনেকটা বিতাড়িত করলো তখন এই খবর পাওয়ার পর আমাকে যখন যোগাযোগ করলো আবার আমি সবাইকে সংগঠিত করে সবাইকে নিয়েই এই আবার কলেজে প্রবেশ করলাম প্রবেশ করল প্রবেশ 78 এ হ্যাঁ ওটা 78 শেষ থেকে তখন কলেজে প্রবেশ করলাম প্রবেশ করার পরেই এটা আঠাত্তর তখন বোধ উনাশি একটু সালটা একটু কনফিউশন আছে না তখন আবার আমাকে ইয়ে করা হলো ওই আমি প্রবেশ করলাম তো ওখানে সংঘর্ষ বাড়লো সংঘর্ষর একটা পর্যায়ে কলেজে প্রবেশ করলাম প্রবেশ করার পরে পেছন থেকে অনেকে সরে গেল আবার আমি পুরে একেবারে কলেজ সামনে এগোতে এগোতে একেবারে ওখানে ইয়ে কলেজের আরেক পাশে কেমিস্ট্রি গ্যালারি প্যাথন দিকে চলে গেছে ওই সময় আমরা তখন হাতে গোনা কয়েকজন আমার সাথে চারজন ছিল চারজন আমি সব পাঁচজন আর কি এই যে আমাদের ডাক্টর জাহিজ সাতার টিঙ্কু সে আমার সাথে ছিল তারপর হুমায়ুন আমার সাথে ছিল নুল আমিন এই তিনজনের নাম আমার মনে পড়ে আর সবাই সরে গেছে গন্ডলে পরে হাঙ্গামা ছিল অনেক সংঘর্ষের পরে সরে গেছে আর ওইদিকে কিছু কিছু ছেলে দেওয়াল টপ গিয়ে পাশে কিন্তু শিবিরের অফিস দেওয়াল টপ গিয়ে ওখানে পার হয়ে সরে যাওয়ার পার হতে গিয়ে ওরা তো জানতো না ওইখানে যে শিবিরের অফিস ওইখানে আক্রান্ত হয়ে যেমন তাবারুক সিটি কলেজে এজিএস ছিল সে ওই তো আমি আমার কারণেই এসেছিলো আর কি তো সে তো মারা গেল আর এদিকে চতুর্দিক থেকে আমাদেরকে ঘেরাও করেছিল ওরা ওই ঘেরার মধ্যে আমি চন্দনপুরের রাস্তায় দিয়ে বেরিয়ে যখন রাস্তা পার হলো হাঁটতে হাঁটতে তখন ইয়ে আমার সাথে যে তিনজন ছিল ডাক্তার জাহির সাদ্দার টিঙ্কু নুগলামিন হুমায়ুন তাদেরকে তারা বলে যে না নাসি ভাই আপনি গাড়িতে উঠে চলে যান অনেকগুলো গাড়ি যাচ্ছে না বাস বা ট্যাক্সি টেম্পো যে আমি বললাম জানা তো তোমরা আমি না আগে তোমরা যাও আগে এভাবে করে একজন একজনকে যখন টিঙ্কুকে আমি পাঠ করে দিয়েছি নুলামিন হুমেন পাঠ করে দিয়ে লাস্টমেন আমি ছিলাম ওই সময় শিবির আমি তো হাঁটছি হাঁটা অবস্থায় তখন ওই শিবিরের ও পাশ থেকে রাস্তা থেকে ওই ধর ধর বলে ওরা এসে তখন আমি পাশে আরেকটা গলিতে ঢুকে একটা বাড়িতে ঢুকে এলাম ওই সময় ওরা আসলো তখন তারা আপ হকেস্টি ক্রিজ লাdeserialize সব এ ব্যাপারটা নির্মমভাবে ইয়া করছে একটা বডি হয়তো ওরা ধারণ করছে বডামে আপনি মারা গেছে মারা গেছে এটা ধারণ করে তারা শরীর গেল তো ওই বাড়িতে এটা গঠন চক্রে আমার রিলেটিভ এর মত আমি তিন না রিলেটিভ পড়ে মানে ঔষরিকভাবে বেঁচে যায় ঔষধে পরে বড় কাঁন্তি আমাকে সরিয়ে আরেকটা জায়গায় নিল আর এইদিকে চতুর্দিকে ছড়িয়ে পড়ল যে বডায় আমি মারা গেছি ওই তো আবার তো মারা গেছেন ওনার লাশ পাওয়া গেছে এটাও সালতালি উনাশে হ্যাঁ উনাশে ওটা আমি মারা গিয়েছি এটা তোবার গিয়ে লাশ পেয়েছে আমার লাশ তো কেউ পাচ্ছে না কারো যে বাড়িতে ও বাড়িতে ওরা ভাই আমাকে এমন ভাবে যে ইয়া করে রাখছে কারণ ওদের মধ্যেও তো ভয় ওদের তো ভয় আছে না ওরা কোনোভাবে এটা ডিসক্লোজ করছে না তারপরে এদিকে আমার কিছু সেবা হয়ে করছে একটা পর্যায়ে কয়েক ঘন্টা পরে যখন চতুর্দিক থেকে খোঁজাখুঁজি হচ্ছে কোনোভাবে পাচ্ছে না একটা পর্যায়ে আমি ওই বাড়িটা তো এখন আছে আমি বললাম চন্দ্র এটা আমি বললাম যে আপনার একটা কাজ করে না আমার বাসায় একটু খবর দিন তখন তো আর মোবাইল ফোন টোন কোনো ইতে না খবর দেন এই আমি ইয়ে করবো তারপর ওনাদের ওখান থেকে গিয়ে খবর দিলে এইদিকে তো চোদ্দ দিকে তো খোঁজা হচ্ছে তো তখন আবার ওরা জানতে পারলো আসলো আবার পুলিশ আমি 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 এই ফিরে গেলাম আসলে এরপরে তো দুবার বাংলাদেশ ছাত্রী কেন্দ্রীয় কমিটি কেন্দ্রীয় কমিটি মানে এখনকার মতো তখন কেন্দ্রীয় কমিটি ছিল আমি প্রথমবার যখন সহসভাপতি হলাম তখন ডিভিশনাল চারটা ডিভিশন ছিল আমি একটা ডিভিশন চিরং ডিভিশন সেকেন্ড টাইম যখন ছিলাম তখন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটি আমি একেবারে

মত পার্থক্য মত ভিন্নতা তৈরি হলো তৈরির পরে আমি হয়তো অনেকটা হলো জনশ্রুতি আছে এবং আমরাও রাজনৈতিক কর্মী হিসাবে

মনোভাব ছিল আমি মানুষের জন্য মানুষের জন্য আমার কিছু করতে হবে কিছু করতে হবে রাজনীতিতে আমার সফল হতে হবে আল্লাহ তারপরে আল্লাহর বললো অসা রহমত এটা তো একেবারে সব কিছুর এটা ছাড়া কারণ আমি

কিছু ক্ষেত্রে যদি আমার মধ্যে ইয়া থাকে অঙ্গীকার থাকে এবং সে অঙ্গীকার বাস্তবায়ন করার মতো মানসিক দৃঢ়তা যদি থাকে এবং তার লক্ষ্য যদি নির্ভুল হয় স্থির এবং নির্ভুল থাকে তাহলে মানুষের পক্ষে সবই এবং আমি অনেক স্ট্রাগল করেছি দলের ভেতরে বাইরে তারপরে ইভেন কি একটা আমি যে পর মুহূর্তে থাকব। । থাকবো সেই নিশ্চয়ই ছিল না আমি সদস্য হওয়ার পরে একটা ভুল কারণে আমি দলের কোন পদে ছিলাম দলও ছিল অনেকটা কণ্ঠাসা ছিলাম আমার নিজস্ব একটা প্রচার একটা বলই ছিল কেন আমার প্রচুর সুমাঙ্কিত ছিল ছিল পারিবারিকভাবে যার কারণে কিন্তু এর মধ্যে দেখাছে যে তখনকার যে সরকারি দল আজকে ধর এই যে বিএনপি এবং সব সময় কিন্তু তাদের রোশানলের মধ্যে আমি ছিলাম প্রচন্ডভাবে রোশান মধ্যে ছিল বিএনপি জামাতের এবং তাদের দ্বারা একাধিকবার আমি হয়রানি শিকার হয়েছিলাম মামলার অসামি হয়েছিলাম ইভেন কি একটা পর্যায়ে মেডিকেল একটা ঘটনায় তখনকার প্রধানমন্ত্রী বিরোধী দলের উনি চট্ট মেডিকেল কলেজে কারণ সারা বাংলাদেশে সকল ইয়ে পেশার সংগঠনগুলো স্ট্রাইক করলো একটা ঘটনা সেখানে আমার নির্দেশে হয়েছে এই অভিযোগ দায়ের করে এবং ম্যাডাম তখন সরকার প্রধান মেডিকেল কলেজে এসে

কঠিন আরেকবার বেঁচে যাওয়ার মতো বিএনপি সরকারের সবাই সবসময় আমি রোশানুর মধ্যে ছিলাম একটা পর্যায়ে এসে এখানে আপনার ইয়ে করা হলো তাদের একটা ক্লিন হাট ক্লিন হাট একটা অপারেশন করলো সেইখানে সেইখানে দেখা গেল ওই আমার নামটা তালিকাভুক্ত করলো এবং সেখানে তালিকাভুক্ত করে আমাদের গিয়াস উদ্দিন অনেকে তো আজকে চন্দনঘর অনেকে গ্রেপ্তার আর সেখানে তারা কিন্তু আমার বাসায় এসেছিল বাসায় এসেছিল এটা মিরাকিল্লা আল্লাহ রবুল্লাহ দয়া রহমত

দুই তিন ছলে কথা বলে এইখানে আমি তখন এটা বাংলাদেশে তো সবকিছু জানা জানি হয়ে যায় হয়ে আমার কাছে সেই দরণে একটা সংবাদ ছিল ওইটা কারণ আমি তার আগের দিন আগের দিন বলছিল যেহেতু বারোটার আগে সেই হিসাবে আগের দিন আমি যখন এটা পত্রপত্রিকা লিখা লিখা হচ্ছিল যে কোনো সময় দেশে একটা অভিযান শুরু হতে পারে পত্রপতি কয়েকদিন থেকে জানে আমার আমার কিছু বললো যে আপনার নামটা কিন্তু তালিকাভুক্ত হচ্ছে বা হয়েছে তা আমি আসলে এটা আমি বললাম যে তালিকাভুক্ত হওয়ার তো কোনো কারণ নেই তারপরও কৌতূহলবশত তখন যিনি ডিজিএফ চিটংয়ের ছিলেন একুশে আগস্ট গ্র্যান্ড হামলা মানে প্রধানমন্ত্রীর যে গ্র্যান্ড হামলা পরবর্তী সময় উনি এনএসআই ডিজি হয়েছিলেন আর কি রাজ্জাকুল হায়দার উনি এইখানের এর প্রধান ছিলেন আর কি প্রধান ছিলেন তখন উনার উনি এসছিল তার কয়েকদিন আগে ওনার একজন শুভাঙ্কী ছিল আর কি আমাদের আমার পাড়ারি বড় ভাই আর কি ওনার কলিগ উনি আমাকে খুব পছন্দ করেন উনি আমাকে বললেন নুরুল হক পরবর্তী উনি চেম্বারের ইয়ার ডিরেক্টর উনি আমাকে বললেন যে উনি তো আমার খুব ক্লোজ ও ক্লোজ ফ্রেন্ড ওয়েল ঠিক আছে আমি তাহলে তোমার বিষয়টা জানি উনি সেই হিসাবে গিয়েছিলেন গিয়ে কথা বললেন তো পরবর্তী সময় একটা পর্যায়ে উনি আমাকে বলেন যে দেখেন এটা তোমার যেই ইনফরমেশান সেটা সঠিক তুমি সরে যে তো পরে আরেক জায়গাতেও আমাকে কীভাবে বলেছে তো আমি চিনতে বললাম ইয়ে ওইখানে ওদের একটা ধারণা করলো তারপর দিন থেকে শুরু হবে কারণ ম্যাডাম খেলা যে এখানে একটা নেবুল একাডেমির একটা অনুষ্ঠান আছে অনুষ্ঠান করে বিদায় হওয়ার পরেই এটা শুরু হবে তো আমার সেই হিসাবে একটা মানসিক প্রস্তুতি বা চিন্তা ভাবনা করছিলাম তো দেখা হলো রাত্রে আমি তার আগের দিন কয়েকটা অনুষ্ঠানে গিয়েছিলাম সামাজিক অনুষ্ঠানে একটার পর একটা অনেক প্রায় ছয় সাতটা অনুষ্ঠানে গিয়েছিলাম ওখানে আসলে আমি মেসেজগুলো পাচ্ছিলাম যে না ঠিক আছে ইয়ে ওরা তালিকা আছে তোমার এবং তোমাকে ধরতে পারলে তোমাকে মেরে ফেলবে এই ধরনের একটা ধারণা দিল তো তখন আমি ইভেন কি দু একজনের সাথে ওই যে যার বলে কেন বলে যে না কেন তো আর জব আমরা পাবো না কিন্তু আপনি একেবারে কনফার্ম আপনাকে মেরে ফেলবে এটা পরে আমি করলাম কি ইয়ে একটা পর একটা অনুষ্ঠানে গেলাম ওখান থেকে আবার বাসা গেল বাসায় যখন আমি প্রবেশ করি তখন বোধহয় সম্ভবত বারোটার পর হয়েছে তো ওরা সবাই কেন আমার যারা ফলো করছে তারা তো নিশ্চিত যে আমি বাড়িতে আছি এটা বাড়িতে আমি গাড়িটি নেমে গাড়ি তারপর গাড়ি ছেড়ে দিই তখন ওরা আসলো অন্যান্যদেরকে অপারেশন করলো ইয়ে আমাদের গিয়াস উত্তর জেলা আমলে যিনি উপজেলার চেয়ারম্যান ছিল উত্তর জেলা সহসভাপতি ছিল গিয়াস সাহেবকে ধরলো তারপর চন্দন ধর এখন মহানগরী আমলে তথ্য প্রযুক্তি বিষয়ে ওনাকে অ্যারেস্ট করলো

জামাত পরে যখন এই আবার বাসার দিকে চলে আসি যখন আমি স্যান্ডেলগুলো হাতে নিল তখন দেখা গেল আমার ছোট ভাই আমার ছোট ভাই আমাকে বললেন যে আমি হাঁটা শুরু হলো ছোড়ে বললো যে যাইয়ার না বাসায় তো আর্মিরা চতুর্দিকে ঘিরে রেখেছে ঘিরে রেখেছে তখন আমি আবার ইয়ে করলাম ওই বাসায় না গিয়ে আবার দিয়ে বের হয়ে এটা আল্লাহ বলে দয়া যে বাসাতে কিন্তু কেউ কি বের হতে জানে কারণ প্রতিদিনই আমার বড় ভাই একেবারে জামাতে ফজর নামাজ পড়েন আমার দুটো চাচা এক চাচা মারা গিয়েছেন পরবর্তী লিভার সিরোসিস উনিও কিন্তু প্রতিদিন একেবারে ফজর নামাজ জামাতের সাথে তিনবার কোন ভাষায় আশেপাশে কোন ভাষাতে কেউরি বের হতে কিন্তু আল্লাহ রাব্বুল অশেষ দয়া যে আমার ওই হাত অপারেশনের ঘটনা ওই ভাইটা যখন বের হলো তখন ওই ভাইটাকে কেউ আটকালো অথবা বড় ভাইকে আটকিয়েছে ছোট ভাইকে আটকে না এটা হচ্ছে যদি না বলতো আমি কিন্তু চলে আসতাম আপনার ক্ষেত্রে রাখে আল্লাহ মারে কে মানে আপনার একনিষ্ঠতা দৃঢ়তা

আমি বৃহত্তর পরিসরে বৃহত্তর পরিসরে নগরবাসীর সেবা করব সেবা করবেন যার কারণে আমি পুরো নগর নিয়ে রাসি তবে আমাদের নগর নিয়ে রাসি তো রাসির ভাই দর্শকদের আসলে এটাই বলবো মানুষের পক্ষে সবই সম্ভব সবই সম্ভব এটি আমি আমার ব্যক্তিগত জীবন দিয়ে এটা নিশ্চিত হয়েছে এবং মানুষের পক্ষে অসাধ্য বলতে কোনো কিছু নাই এটার জন্য যে প্রয়োজন যেটা সবচেয়ে বেশি সেটা হলো সততা মানসিক দৃঢ়তা এবং অঙ্গীকার 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 এগুলোর যদি সমন্বয় করা যায় তাহলে সম্ভব আমি অনেক প্রতিগুলো তার মুখোমুখি আমি রাজনৈতিক কর্মী সাধারণ মানুষ যারা কিছু করতে আরেকটা সেটা হলো যে মানুষকে চিন্তা করতে হবে অন্যের কথা নিজের স্বার্থের কথা না আত্মকেন্দ্রিক চিন্তাটা পরিহার করতে হবে আমরা সবাই চলে যাব। কেউ পৃথিবীতে অমরত্ব লাভ করার সুযোগ নেই আমরা আ অন্যের জন্য উদাহরণ হয়ে থাকবো সেই কারণে আমাদের ত্যাগী মনোভাব থাকতে একদম বিলাসটা আমাদেরকে পরিহার খুবই মা ভক্ত আমরা কখনো দেখেছি আপনি আপনার বাচ্চাদের নিয়ে এত ব্যস্ততার মধ্যে স্কুলে যাচ্ছেন বাচ্চা নিয়ে তারপর আপনার আমি আপনাকে বলি সব ক্ষেত্রে আমি সফল হতে চাই অর্থাৎ আমি যেহেতু একটা সংসার আছে আমার আমার একটা পরিবার আছে পরিবারের সবার জন্য আমি কোনো না কোনো কিছু করার তাগিত না আবার আমার সংসার আছে আমার আমার সন্তানদের উপর অধিকার আছে তাদের প্রতি আমার দায়িত্ব আছে সেটা আমি যতই ব্যস্ততা থাকি না কেন সেটা আমি যে কোনো উপায়ে ভিন্ন ভিন্ন উপায়ে হলো সেটা আমি পুরোপুরিভাবে শতভাগ তাদের যে অধিকার সেটা আমি নিশ্চিত করতে চাই এটা আমি মানুষ হিসাবে আমার ধরন বিনোদন আমি এসポーツের সাথে এক সময় খেলাধুলা করতাম। আপনার মূল বিনোদনটা কোথায়? আমার মূল বিনোদন খেলাধুলা দেখি। খেলাধুলাতে। খেলাধুলা দেখে। এটা হলো যে মূল বিনোদন। আমি মানুষের প্রতি দায়বদ্ধতার কারণে রাজনীতি ব্যাপকভাবে রাজনীতি করার পক্ষপাতি হয়ে জড়িত পরিসরে। আমি রাজনীতি করার পক্ষপাতি হয়েছিল এবং আল্লাহ রাব্বুল আমাকে সেটা সফল করেছেন। আর আমি মানুষের প্রতি ঋণী। প্রত্যেক মানুষ আমাকে যদি সহযোগিতা না করতেন। এবং আমার দলের যারা আমার সাথে সকল কিছু ভুলে গিয়ে সকল পদ পদবি লোভ লালসা বয় ভীতি জেল জুলুম অত্যাচার নির্যাতন সহ্য করে যারা আমাকে সহযোগিতা করেছে এর মধ্যে অনেকে পৃথিবীতে নেই মৃত্যুবরণ করেছেন অনেকে পৃথিবীতে বেঁচে আছেন এবং আমি তাদের প্রতি প্রচণ্ডভাবে ঋণী এবং চট্টামবাসীর প্রতি ঋণী আমার দলের প্রতিনিধি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে ঋণী যার কারণে এই ঋণ পরিশোধ করার আমি প্রচণ্ডভাবে প্রতিনিয়ত তাগিদ অনুভব করে থাকি এবং সেই কারণে আমি চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র নির্বাচিত হওয়ার পর আমার যে সম্মানীগুলো আমি নেই না আমার সুযোগ সুবিধাগুলো আমি গ্রহণ করি না আমি শতভাগ সততা স্বচ্ছতার জবাব মাধ্যমে এই প্রতিষ্ঠানটা শত প্রতিকূলতার মধ্যে পরিচালনা করে চলেছে এবং এই ক্ষেত্রে আমি একদম চ্যালেঞ্জ দিতে চাই এটা বিন্দু মাত্র আমার কথার সাথে কাজের সাথে কেউ কোন ধরনের পার্থক্য খুঁজে পাবে না এবং এই চট্টমবাসীর জন্য যার কারণে আমার যে সুযোগটুকু আছে আমি সর্বোচ্চ সামর্থ্য উজাড় করে দিয়ে তাদের জন্য কাজ করতে চাই এবং নগদটাকে একটা সর্বসাধারণ বাসযোগ্য করতে চাই সকল শ্রেণী পেশার মানুষের জন্য আমি বাসযোগ্য করতে চাই আর আমি একসময় গান অবশ্যই করতাম যখন স্কুলে ছিলাম স্কুলের যখন অনুষ্ঠান ছিল অনুষ্ঠানগুলোতে স্কুলের টিচাররাই কি গান করেছেন আমি স্কুল বলি একদম প্রাথমিক বিদ্যালয় যখন আমি কত স্কুল থেকে তো পাশ করেছি সেই কারণে স্কুলে টিচাররা হয়তো আমাদের বেছে নিচ হয়তো স্কুলে যে সমস্ত কালচার প্রোগ্রামগুলো হতো তখন আমি কিন্তু একদম ছোটোবেল যখন আমি সম্ভবত ক্লাস থ্রি কি ফোর ছিলাম তখন কিন্তু আমার আবার

তখন আমি ধরেন টিভি অন করে ঘুম ঘুম আসছে যে সময়টুকু যে ওই সময়ের মধ্যে ঘুমের পর্যাপ্ত সময় পান না আমি তো প্রচুর ভাবে এটা তো আপনারা জানেন আমরা অনেক অনেক কৃতজ্ঞ আপনি এত ব্যস্ততম সময়ের মধ্যে আমাদেরকে সময় দিয়েছেন দর্শকদের জন্য প্রিয় সুধি আমরা কিন্তু এটুকু বুঝেছি একেবারে কোষ্টি পাথরে যাচাই করা একজন রাজনৈতিক ব্যক্তিত্ব দেশের মানুষের জন্য বিশেষ করে চট্টগ্রাম প্রীতি এবং দেশপ্রেমিক আর অসাধারণ একজন ব্যক্তিত্ব যার কোনো বদাভ্যাস নেই যিনি কথা এবং কাজে ঐক্য রাখতে চান মানুষকে ভালোবেসে উনি বারবার কিন্তু উনি মনে করেন মানুষের ভালোবাসার জন্যই মানুষকে দেওয়ার জন্যই উনার বারবার পুনর্জন্ম হয়েছে অন্তত তিন চারবার তিনি মৃত্যুর মুখ থেকে পুনরায় জন্ম নিয়েছেন এবং সৃষ্টিকর্তা তাকে এই জায়গায় এনেছেন কেবলই মানব সেবার জন্য ধন্যবাদ শুভকামনা সবার জন্য